রংপুর সদর 3 আসনের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশী প্রার্থী চৌধুরী খালিকুজ্জামানের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা দুপুরে রংপুরের কাচারি বাজার থেকে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। উপনির্বাচনে চৌধুরী খালিকুজ্জামানকে রংপুর সদর 3 আসনের সংসদ সদস্য প্রার্থী হিসাবে দেখতে চায় সাধারণ মানুষ। চৌধুরী খালিকুজ্জামানের মনোনয়নের দাবিতে রংপুরবাসী মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। তারা বলেন, সৎ যোগ্য ভালো মানুষকে এই উপনির্বাচনে প্রার্থী হিসাবে দেখতে চায় রংপুরবাসী। এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।